শুরুতে জানিয়ে দিচ্ছি ইউরো বাংলা সংবাদের আপডেট গুলো। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশু সহ 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো 15 জন। কম্বোডিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থাইল্যান্ডের সাকাও প্রদেশ থেকে 3 বাংলাদেশিকে আটক করেছে থাইল্যান্ডের সীমান্ত পুলিশ। আটক 3 বাংলাদেশি হচ্ছেন আব্দুল করিম আলহাজ, সোহেল পারভেজ এবং আরেকজনের নাম জানা যায়নি। লেবাননে গোয়েন্দা তৎপরতা চালাতে গিয়ে ইসরায়েলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার এটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়। তবে এ থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়নি বলেও ইহুদিবাদী দেশটির দাবি। চীনের অনলাইন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মাকে তলব করেছেন ভারতের গুরুগ্রামের একটি আদালত। আলিবাবা অধীনস্থ ইউসি নিউজ ও ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় আপত্তি জানানোয় এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওই সাবেক কর্মী গুরুগ্রাম আদালতে মামলা করলে সেই মামলার শুনানিতে জ্যাক মাকে তলব করা হয়। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। আল জাজিরা জানায়, শনিবার 178 সংসদ সদস্যদের মধ্যে 170 জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফার্মাজিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনের টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হতে মার্কিনীদের এবার দ্রুত করোনার ভ্যাকসিন তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল সারা বিশ্বের উপরই প্রভাব ফেলতে যাচ্ছে। আসন্ন নির্বাচনের জয়ের জন্য ভোটের মাঠে করোনার ভ্যাকসিনকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান ট্রাম্প। এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সীমান্তে নেপালের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। এ রাজ্যের নো ম্যানস ল্যান্ডে বুধবার অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপালিরা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় কর্মকর্তারা। এতে উত্তেজনা বেড়ে যায়। 100 থেকে 150 মিটারের ওই এলাকাটি নিজেদের দাবি করে নেপালিরা ভারত বিরোধী স্লোগান দেয়। সুদানের দক্ষিণ দারফুর রাজ্যের একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত 20 জন মারা গেছেন। এ ঘটনায় আরো 22 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গোত্র প্রধানরা। এলাকাটি দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। 17 বছর বয়সী এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের লিটল রক শহরে। লিটল রক পুলিশ জানিয়েছে, আটক কিশোরের বয়স মাত্র 16 বছর। ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, এক বান্ধবীর সঙ্গে তার বাসায় শুয়েছিলাম, হঠাৎ করে মনে হলো ঘুমন্ত অবস্থায় কেউ আমাকে স্পর্শ করছে। খুব ভাঙতেই দেখি অপরিচিত এক ছেলে আমাকে বিবস্ত্র করার চেষ্টা করছে। চীনের রক্তচাপ বাড়িয়ে আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে 5টি রাফাল যুদ্ধ বিমান। ভারতীয় পাইলটরাই যুদ্ধ বিমানগুলিকে উড়িয়ে আনবে। সব ঠিক থাকলে বুধবার দেশে পৌঁছাবে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে গোল্ডেন অ্যারো 17 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে এই যুদ্ধ বিমানগুলো। সব প্রস্তুতি ঠিক থাকলে 7 দিনের মাথায় রাফাল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে। এতক্ষণ দেখছিলেন সংবাদের আপডেট।